সো হাই গাইস, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো রাজ চক্রবর্তীর ওয়েব সিরিজ আবার প্রলয় নিয়ে। তো প্রলয় প্রথমে ছিল একটা টিভি সিরিজ, টিভির জন্য মিনি সিরিজ হয়েছিল সানন্দা টিভিতে, তো তখন সেই সিরিজটা আমি দেখেছিলাম। তারপর সেখান থেকে হয়েছে সিনেমা, ঠিক আছে। প্রলয় সিনেমাটা হয়েছে যেটা একটা কাল্ট ক্লাসিক, যেটা 2013 বেরিয়েছিল, ইট ওয়াজ আ আউটস্ট্যান্ডিং ফিল্ম, ঠিক আছে। তারপর এতদিন পরে, অন্তত প্রায় 10 বছর পরে এলো আবার প্রলয়। তো প্রলয় আসছে, প্রলয় এবং আবার প্রলয়, এইগুলো আমার জীবনে বিভিন্ন পর্যায়ে জড়িয়ে আছে। মানে যখন প্রলয় আসছে ছিল তখন আমি খুব মানে সেই মাত্র স্কুলে গেছি, সেরকম হয়েছে। প্রলয় সিনেমাটা যখন এসছে তখন আমি টিনেজার, মানে একদম আর্লি টিনেজার আছি। আর এখন যখন আবার প্রলয় এলো তখন আমি টিনেজকে অনেকদিন আগেই বাই বাই বলে দিয়েছি। তো আবার প্রলয়টা বা এই জিনিসটা দেখার সময়, এই শোটা দেখার সময় কোথাও না কোথাও একটা নস্টালজিক ফিলিং আমার মধ্যে কাজ করছিল। তো এবার যদি আসি মূল টপিকে, তো আবার প্রলয় সিরিজটা অসাধারণ লেগেছে আমার। এই সিরিজটাকে সবসময় এই জিনিসটা মনে করেছিলাম যে আমি এটাকে এনজয় করব। দু মানে আমরা যখন কোনো মুভি বা সিরিজ দেখি বা কোনো যখন গল্প শুনি বা কোনো বই পড়ি, আমাদের সবসময় প্রথমেই একটা জিনিস থাকা উচিত যে আমরা প্রথমেই যেন এনজয়টা করি, একটা সিরিজকে যেন এনজয় করি। তারপরে তার যে খামতিগুলো আছে সেগুলো যেন আমরা শান্তপর্ণে বসে আস্তে আস্তে সেগুলো আমরা পুট আউট করতে পারি যে কী কী খামতি রয়েছে। প্রথমেই যদি আমার সবসময় মনে হয় এটা খামতি হয়ে গেছে, এটা ভালো লাগছে না, এটা এই স্ক্রিন প্লেটা প্রচুর দুর্বল বা স্ক্রিন প্লেটা উইসেন বোল্টের মতো ফাস্ট, ঠিক আছে, স্ক্রিন প্লেটা কচ্ছপের মতো, এইসব যদি ভাবতে শুরু করি না, তাহলে না কোনো কিছু দেখে না সেই যে এনজয়মেন্ট ব্যাপারটা আসবে না, এটা আমার আমি বিশ্বাস করি। তো প্রথমে দেখে সব কিছু মাথাটাকে বাদ দিয়ে দাও, তো ফার্স্টে এনজয় করো জিনিসটাকে। তো আবার প্রলয় এমন একটা সিরিজ, এটা থেকে কিন্তু এনজয় যে কেউ করবে। কেন কি, এই যে সিরিজটা বা এই যেভাবে বানানো হয়েছে এটা না বিশাল হ্যাপেনিং, মানে সবসময় স্ক্রিনের মধ্যে কিছু না কিছু একটা হচ্ছে। মানে এখানে একটু বেশি ডায়ালগ হেভি কাজ, সেসব দেখতে খারাপ যে লাগে তা নয়, খুবই ভালো লাগে। অনেকেরই আছে যারা মাসেস, তাদের কিন্তু এরকম জিনিস দেখতে সেরকম ভালো লাগে না। বাংলায় যেভাবে ওয়েবে কাজ হয়ে থাকে, একটা ঘরের মধ্যেই দুখানা ক্যামেরা অ্যাঙ্গেল, মাস্টার আর ক্লোজ আপ, তারপরে একটা কথাবার্তা কনভারসেশান হয়েই যাচ্ছে। তো এই জিনিসগুলো দেখতে না আমার পার্সোনালি অতটাও ভালো লাগে না, আমি কোথাও না কোথাও এনজয়টা করি না, আমাকে দেখতে হবে এনজয় করছি কি না। তো আবার প্রলয় কিন্তু খুব একটা হ্যাপেনিং সিরিজ, কোনো না কোনো ক্যারেক্টার কিছু না কিছু করছে, চোখটা স্ক্রিন থেকে কিন্তু একদম সরবে না, অ্যাটেনশানটা আবার প্রলয় পুরো নিয়ে রেখে দেবে। আবার প্রলয়ের এপিসোডগুলোর ডিউরেশন আপনার 35 থেকে 30 মিনিটের মধ্যে, হুইচ ইজ ভেরি গুড, ভালো কম্প্যাক্টলি গল্পটা কিন্তু বলা আছে। তো এখানে পজিটিভ পয়েন্ট প্রথমে বলছি, পজিটিভ পয়েন্টে যদি প্রথম বলি তো শাশ্বত চট্টোপাধ্যায় জাস্ট আউটস্ট্যান্ডিং, তিনি যেভাবে ও কাজ করেছেন এখানে বিশাল লেগেছে আমার। তারপরেই বলতে হয় দেবাশিস মণ্ডলের কথা, তিনিও খুব ভালোভাবে কাজ করেছেন, পরাণ বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে কাজ করেছেন, সোহিনী দেবী খুব ভালো কাজ করেছেন। অন্যদিকে আমার সবথেকে যাকে ভালো লেগেছে সেটা হচ্ছে পার্থ ভৌমিককে, আমার খুব ভালো লেগেছে, খুবই পছন্দ করেছি, এবং লোকনাথবাবুকেও আমার খুব ভালো লেগেছে। মানে এখানে কাস্টের পারফরমেন্স খুবই ভালো হয়েছে, মানে কেউ কাউকে জমি ছাড়ায় নেওয়ার, সবথেকে বড়ো কথা কৌশানীকে আমরা যে অনেকেই ট্রল করে বা যাই করে, কিন্তু কৌশানী কিন্তু এখানে খুব ভালো কাজ করেছে অ্যাজ ওয়েল অ্যাজ গৌরব। তারপরে এখানে পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটোগ্রাফি, তো সিনেমাটোগ্রাফি কিন্তু এখানে খুব ভালো হয়েছে, যেভাবে সুন্দরবনটাকে দেখিয়েছে, যেভাবে বার্ড আই ভিউ থেকে নদীটাকে দেখিয়েছে, জঙ্গলটাকে হালকা হালকা করে দেখিয়েছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। রাতের দিকে যে শটগুলো সেগুলো বেশ ভালো লেগেছে, মানে দেখে মনে হবে হ্যাঁ কিছু একটা দেখলাম। তো এরপরে যেটা পজিটিভ পয়েন্ট আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে এখানে যে এস্টাবলিশমেন্ট শটগুলো, যখন দেবাশিস মণ্ডলের যে ক্যারেক্টারটা বিতান বোস, যখন তার যখন এন্ট্রিটা হচ্ছে, ইন্ট্রো শটটাই খুব কিক্যাস, ঠিক আছে। অনিমেষ দত্তর ইন্ট্রোটা তো আমরা কোথাও না কোথাও ট্রেলারে তো দেখিয়েছি। এরপর যদি কৌশানীর একটা হালকা মতো তার অল্টার ইগোর একটা ইন্ট্রো আছে, তো সেইটা খুব ভালো। তো এই যে ইন্ট্রো শটগুলো, বা গৌরবের যদি ইন্ট্রো কথা বলি, তো এই যে ইন্ট্রো শটগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে, এইভাবে যে বিল্ড আপটা দিতে হয়। তো এটা রাজ চক্রবর্তী ছাড়া আমার তো মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ করতে পারবে না। মানে আমি যে পাটা দেখাচ্ছি, যে কতক্ষণ ধরে পাটা দেখাবো, তো এইটারও একটা তো ক্যালি আছে, এটার কেত আছে, তো এই জিনিসগুলো কিন্তু বিশাল ক্রাফটিংয়ের পরিচয়, ঠিক আছে। ভালো ক্রাফটম্যানশিপ না থাকলে কিন্তু এই জিনিসটা হয় না। তারপরে এখানে যেটা আমার পজিটিভ লেগেছে যে অ্যাকশন কিন্তু খুব ভালো, অ্যাকশন কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। এরপরে পজিটিভ পয়েন্ট হচ্ছে ডায়ালগস, মানে ডায়ালগস তো পুরো আউটস্ট্যান্ডিং, সিরিয়াস টাইমে হোক
কমেডির সময় তো পুরো মানে একবারে পেটে হাত দিয়ে হাসতে হচ্ছে, কিছু কিছু জায়গায় এমন এমন হিলারিয়াস কথা আছে, সেটা অ্যাসহোল মানেই হোক বা যাই হোক। তো এরপর আমি আসি কিছু নেগেটিভ পয়েন্টে। তো নেগেটিভ পয়েন্টে যদি বলি, এটা পার্সোনালি আমার মনে হয়েছে, সবাই কাজে লাগবে তা নয়, কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে শোটা হালকা প্রেডিক্টেবল হয়ে গেছে। এছাড়া সেরকম কোনো নেগেটিভ পয়েন্ট আমি খুঁজে পাইনি। এখানে বিজিএম থেকে শুরু করে সবই বেশ ভালো লেগেছে। আর আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে, যে আমরা যে একাধিক টাইম লাইনে যখন গল্প আছে, ঠিক আছে, গল্পটা কিন্তু একাধিক টাইম লাইনে বলা হচ্ছে, আর একটা কিছু বাচ্চাদের দেখানো হচ্ছে, তারা যে বড় হয়ে কারা হবে সেটা অডিয়েন্স বারবার খুঁজতে থাকছে। তো এই যে জিনিসটা ভালো, তারপর অডিয়েন্সকে একটা ডিরেকশানে নিয়ে গিয়ে সেখান থেকে আবার ফিরিয়ে আবার একটা অন্যদিকে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা গল্পের মধ্যে আছে, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো সব কিছু মিলিয়ে আবার প্রলয় কিন্তু খুব ভালো একটা সিরিজ হয়েছে, খুব ভালো একটা কাজ হয়েছে। তো এটা একটা কমার্শিয়াল সিরিজ, ঠিক আছে, আমি এখানে হাই অকটেন কিছু কনসেপ্ট এক্সপেক্ট করব না অ্যাজ আ দর্শক। এটা মাথায় রেখেই কিন্তু সিরিজটা দেখতে হবে, নাহলে কিন্তু সিরিজটা ভালো লাগবে না। আর সবার প্রথম যেটা, এটা মাথায় রাখতে হবে যে আমি এই সিরিজটা এনজয় করতে চাই। তো সব মিলিয়ে আবার প্রলয় বেশ একটা ভালো কাজ হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। কমেন্ট করে জানাও যে তোমাদের আবার প্রলয় কেমন লেগেছে। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, যাতে আমার তোমার সাথে আবার দেখা হয়। বাই।